সাতোশি বিটিএস কোম্পানি বললেন এই কমিউনিটিতে জয়েন হতে, এখনই এখানে জয়েন করুন কোম্পানির নির্দেশ। জি বন্ধুরা, এই কোম্পানির থেকে কিন্তু বলা হয়েছে এখানে সকলকে জয়েন হতে, ঠিক আছে? তো আমি কিন্তু ভিডিওটি না দিলেও পারতাম, যেহেতু এটা ছোটো আপডেট, তারপরেও কিন্তু এটা বড় হয়ে দাঁড়াতে পারে, কারণ কোম্পানি যেহেতু বলেছে। তো এই জন্য সর্বশেষ আপডেটগুলো আপনাদের জানিয়ে দেওয়াটাই নিজের কর্তব্য বলে মনে করি, কারণ আপনারা দুই পয়সা ইনকাম করেন এটি আল্লাহ দিলে আমি চাই, ঠিক আছে? তো চলেন শুরু করি। আরেকটি কথা, অবশ্যই আপনারা ফেসবুক চ্যানেলও জয়েন হয়ে যাবেন, ডিজিটাল বাংলা 360 ম্যাকমানি অনলাইন এর কিন্তু ফেসবুকও কিন্তু ইনকাম রিলেটিভ চ্যানেল রয়েছে, এখানেও কিন্তু অনলাইন ইনকাম রিলেটিভ ভিডিও রিলিজ করা হয়, ঠিক আছে? অবশ্যই এখানে জয়েন হতে বলবেন না, এই লিঙ্কটি আমি চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, উপরের দিকে পেয়ে যাবেন, সবাই এখানে জয়েন হয়ে নেবেন সর্বশেষ আপডেট পেয়ে বেশি বেশি ইনকাম করার জন্য। মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে কিন্তু আমাদের জয়েন হতে হবে, কোম্পানি কিন্তু বলে দিয়েছেন, ঠিক আছে? এখানে কিন্তু বলে দিয়েছেন তারা যে জয়েন দা কোর দাও, ঠিক আছে, ডিসকর্ড সার্ভার, এখানে কিন্তু আমাদের জয়েন হতে হবে। এর আগে এই কোম্পানির আরেকটি আপডেট আপনাদের এখন জানিয়ে দিব, আর ভিডিওতে যারা এখনও লাইক করেনি ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, এবং সাতোশি অ্যাপ নিয়ে যে কোনো প্রশ্ন আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন, সাতোশি অ্যাপ নিয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, উত্তর পাবেন ইনশাল্লাহ। তো এই আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে লেখা রয়েছে পরীক্ষা চলছে প্রধান নেট কোড এডিটের অধীনে, সময় আমাদের বন্ধু। তো এই কোম্পানি কিন্তু বলতেছে যে সময় আমাদের, অর্থাৎ আমরা যারা এখানে কাজ করতেছি আমাদেরই কিন্তু এখন সময়, যেহেতু এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো আমরা সকলে। তো এখানে কিন্তু আরেকটি কথা তারা বলেছেন যে যোগ দিন বা আমাদের একটি DM পাঠান, এটা কি চলেন দেখি। এরপর তারা কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়েছেন। তো বন্ধুরা, এটা কিন্তু টুইটার এই কোম্পানির অফিসিয়াল যে প্রোফাইলটা রয়েছে ওখান থেকে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে এখানে যে একটা লিঙ্ক দিয়েছে ডিসকর্ডের, তো এখানে যদি আমরা ক্লিক করি, এখন ক্লিক করে দেওয়ার পরে কি আসে আমরা এখন দেখব, ঠিক আছে? এই কাজটি কিন্তু কোম্পানি করতে বলেছে, এই জন্য কিন্তু আপনাদের ডিসকর্ডে অ্যাকাউন্ট খুলতে হবে। এই জন্য আপনাদের এই ভিডিওটা দেখে নিতে হবে কিভাবে একটি ভেরিফাই প্রপোশনাল মানের ডিসকর্ড অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন সম্পূর্ণ ফ্রিতে মোবাইল দিয়ে। এই জন্য এই ভিডিওটা দেখে নিতে হবে, এই ভিডিওর লিঙ্কটি আমি চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট সকলে খুলে নেবেন। এছাড়াও কিন্তু ডিসকর্ডের আরও অনেক কাজ থাকে, সেগুলো আমি এই ভিডিওতে বলেছি। যাই হোক, তো আপনারা প্রথমে এই ডিসকর্ড অ্যাকাউন্টটি খুলে নেবেন। এরপর আপনারা কি করবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসকর্ডের, তারপরে এখানে ডিজিটাল বাংলা 360 ম্যাকমানি অনলাইন অফিসিয়াল যে ডিসকর্ড কমিউনিটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা, অবশ্যই ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার পরে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? অন্যথায় কিন্তু কাজ করবে না। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, এরপরে এখানে রয়েছে অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড, তাহলে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আবার আপনারা এই ইনভাইট অ্যাকসেপ্ট ইনভাইট এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? অপেক্ষা করলে কিন্তু ডিজিটাল বাংলা 360 ম্যাকমানি অনলাইনের এখানে কমিউনিটিতে চলে আসবেন, ঠিক আছে? এরপরে আপনারা দেখতে পাবেন এই যে এখানে মেসেজ দেওয়ার একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে এই সাতোশি অ্যাপ সম্পর্কে কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে? যেমন আমি লিখে দিলাম যে এখানে মাই লাভ সাতোশি, ঠিক আছে? লেখা এই যে এখানে আইকনটা রয়েছে সেন্ড করার মেসেজ, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? জাস্ট মেসেজটা সেন্ড করে দিবেন, ঠিক আছে? এই কাজটা সকলে করে দিবেন। এরপর আপনারা কি করবেন, ডিসকর্ডের এই যে দ্বিতীয় লিঙ্কে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে? প্রথম লিঙ্কে দিয়ে দিব আমি এই ডিজিটাল বাংলা 360 অফিসিয়াল ডিসকর্ডের সার্ভারের, যেটা আমি এতক্ষণ দেখালাম আপনাদের একটু আগে, ওইভাবে করে জয়েন হয়ে নেবেন। এরপরে আমি দ্বিতীয় লিঙ্কটা দিয়ে দিব, ওখানে আপনারা কোড দাও, অর্থাৎ সাতোশি অ্যাপের অফিসিয়াল যেই কমিউনিটি রয়েছে ডিসকর্ডের সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আসার পর এখানে এই যে আবার লেখা রয়েছে অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। এই যে আমরা তাদের কমিউনিটিতে কিন্তু চলে আসলাম, ঠিক আছে? আসার পরে এখানে কিন্তু আমাদের কিছু একটা লিখে দিতে হবে, ঠিক আছে? কিছু একটা লিখে দিতে হবে।
এই যে যে মেসেজটা রয়েছে, এই যে আবারও যেটা একটু আগে দেখাইলাম, এই মেসেজ অপশনে আবার আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে সাতোশি অ্যাপ সম্পর্কে কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে। যেমন এখানে লিখে দিতে পারেন আই লাইক, হ্যাঁ, BTCS, ঠিক আছে, লিখে আপনারা সেন্ড করে দিবেন, ঠিক আছে, একই সিস্টেমে, ঠিক আছে। এই যে দেখেন আমার প্রোফাইল থেকে কিন্তু অনলাইন দিলে, বা আমার বললে ভুল হবে, আমাদের সকলের প্রোফাইল ডিজিটাল বাংলা 360 থেকে কিন্তু এই যে এটা সেন্ড হয়ে গেল, ঠিক আছে। এইভাবে করে সেন্ড করে দিবেন। এই বক্সটাতে ক্লিক করেও আপনারা মেবি কিছু একটা দিয়ে দিতে পারেন এখানে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো যদি এইটা বক্সটাতে ক্লিক নাও করেন, কিন্তু একটা মেসেজ সকলে এখানে করে দিবেন, ঠিক আছে, জয়েন হওয়ার পর। আশা করি বিষয়টা ক্লিয়ার। কারণ এই কোম্পানির কমিউনিটি যত বেশি হবে, তত কিন্তু কোম্পানির ভ্যালু বাড়বে। আর এই কোম্পানির ভ্যালু বাড়া মানে আমাদের কয়েনগুলোর ভ্যালু বাড়া, আর আমরা ইনকামও বেশি বেশি পাবো। এই জন্য এখানে সকলে এইভাবে করে জয়েন হয়ে যাবেন, এটা কিন্তু কোম্পানির থেকেই বলা হয়েছে। অনেকে আবার বলতে পারেন যে এখানে কি জয়েন হওয়া বাধ্যতামূলক, তবে হলে ভালো, ঠিক আছে। কোম্পানি যেহেতু বলেছে আমরা জয়েন হয়ে যাব, এটা ভালো, কারণ এখানে আমাদের এক পয়সাও কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে না, জাস্ট একটু সময়টা ইনভেস্ট করে আমরা এখানে জয়েন হয়ে যেতে পারবো অনলাইন দিলে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।